সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কাফের মুশরিকদের অবস্থা, আখেরাতের হিসাব নিকাশ যে তারা অস্বীকার করে, আখেরাতের আজাব ও শাস্তিকে যে তারা অস্বীকার করে, এ সম্পর্কে আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করলে আজাব ও গজব আসে, এ সম্পর্কে ওয়াদা ছিল। কিন্তু নাফরমানির সাথে সাথে আজাব ও গজব আসতেছে না। এরা হয়তো ভাববে, হয়তো পয়গম্বর সঠিক কথা বলেনি, অথবা পয়গম্বরের আল্লাহ পয়গম্বরের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণার উত্তর দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলা, তোমরা কখনো এই ধারণা পোষণ করবে না যে আল্লাহ তার রসুলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছেন। ইন্নাল্লাহ আজিজুন যু ইন্তিকাম, ওয়াদা তার স্মরণ আছে, ওয়াদা পূরণের নির্দিষ্ট সময়ও আছে। ওই সময় আসলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শক্তিধর, তিনি যে প্রতিশোধ নেয় নেওয়ালা কীভাবে প্রতিশোধ নেন তখন টের পাবেন। দুনিয়া তো নিতে পারেন এবং দুনিয়ার সমাপ্তি যখন ঘটবে কেয়ামতের মাধ্যমে এরপরও নিতে পারেন। যেমন এর পরের কথা বলছেন, ইয়াওমা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন জমিনকে পরিবর্তন করে দেয়া হবে, আকাশকেও পরিবর্তন করে দেয়া হবে। কি অর্থ জমিন পরিবর্তনের? এক অর্থ হল এখন জমিন যে অবস্থায় আছে, তখন জমিন এই অবস্থায় থাকবে না, জমিনের গুণগত অবস্থার পরিবর্তন ঘটাতে আল্লাহ পাক জমিনের পরিবর্তন ঘটা বলেছেন। যেমন হাদিস শরীফে আছে, কোন চামড়াকে যখন টান টান করে বাঁধা হয়, একেবারে সমান থাকে, উঁচু নিচু থাকে না, এরকম জমিনকে টান টান করা হবে চতুর্দিক থেকে, জমিনে কোনো উঁচু নিচু থাকবে না, সমান হয়ে যাবে, না পাহাড় পর্বত না নদী নালা সাগর ইত্যাদি, একেবারে হয়ে যাবে সমান। এখানে কারোর প্রশ্ন জাগতে পারে, চামড়া টানলে এটা ছিঁড়বে না, ভাঙবে না, সমান হবে, জমিন তো মাটির, মাটি টান দিলে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, এটা আবার সমান হবে কিভাবে? উত্তর অনেক সহজ, যে আল্লাহ চামড়ার মধ্যে এই গুণ দিতে পারেন, টানলে ছিঁড়বে না বরং সমান হবে, এ আল্লাহ মাটির মধ্যে এই গুণ দিতে পারেন যে টানলে ছিঁড়বে না সমান হবে, তাই জমিন একেবারে সমান হয়ে যাবে, টান টান থাকবে। এই গুণগত পরিবর্তনকে আল্লাহ পাক জমিনের পরিবর্তন বলেছেন। এর আরেকটা সির বাইহাকি শরীফে হাদিস উল্লেখ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো এক এক এলাকায় জমিনের এক এক রং, যেমন আমাদের মিরপুর এলাকায় রং হল লাল, কোনো এলাকায় কালো, কোনো এলাকায় হলুদ, এক এক এলাকায় জমিনের এক এক রকম রং দেখা যায়, তখন পুরা জমিন হয়ে যাবে রূপার মতো সাদা। এই জমিনের পরিবর্তে আল্লাহ পাক আরেকটি জমিন বানাবেন যেটা একেবারে রূপার মতো সাদা থাকবে, কারণ সাধারণত রঙের পরিবর্তন ঘটে গুনাহের কারণে, গজবের কারণে, রোদ্রের কারণে, বিভিন্ন কারণে। ওই জমিনের মধ্যে কোনো গুনাহ সংঘটিত হয়নি, এখনো তেমন রৌদ্র পড়েনি, গজব আসেনি, তো জমিনটা থাকবে রূপার মতো সাদা, ঝকমক ঝকমক করবে। তো বাস্তব জমিনটাকেই পরিবর্তন করে দিবেন, ওটাকে বলা হচ্ছে ইয়াওমা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ, এখন যে জমিন আছে
এই জমিনকে পরিবর্তন করে দেয়া হবে আরেক জমিন দিয়ে। এর আরেক তাফসীর হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আলেম এসে প্রশ্ন করতেছে, আল্লাহ পাক যেদিন জমিনকে পরিবর্তন করে দিবেন ওই দিন আমরা থাকবো কোথায়? যেমন এখন আমরা মসজিদে আছি, এটাকে যদি নতুন করে নির্মাণ করতে যাই এখানে বসতে পারবে না, আরেক জায়গায় বসা লাগবে। তো জমিনকে পরিবর্তন করতে হলে তো আমরা এই জমিনে থাকতে পারবো না, থাকবো কই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তখন পৌঁছারাতের কাছে একটি অন্ধকার এলাকা থাকবে, সেখানে থাকা লাগবে, আল্লাহ পাক জমিন পরিবর্তন করে দিবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জমিনকে এভাবে পরিবর্তন করে দিবেন, শাস্তি তখন দেখা যাবে, গজব তখন দেখা যাবে এবং প্রতিশোধ তখন দেখা যাবে কিভাবে নেওয়া হবে। ওয়াসসামাওয়াত, আকাশকেও পরিবর্তন করে দেয়া হবে। এখন আমরা যে আকাশ দেখতেছি এই আকাশ তখন থাকবে না, ভেঙে চুরে তুলার মতো উড়ে যাবে। আল্লাহ পাক পুনরায় নতুন করে আকাশ সৃষ্টি করবেন। তো যেভাবে জমিনের পরিবর্তন করে ফেলেছেন এভাবে আকাশেরও পরিবর্তন করে ফেলবেন। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আকাশ আর জমিনের পরিবর্তনের পর এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আল্লাহ একক এবং যে আল্লাহ অনেক বড় পরাক্রমশীল, অনেক বড় শক্তিধর, সে আল্লাহর সামনে মানুষ সব একত্রিত হয়ে যাবে। সামনে একত্রিত হবে কি অবস্থায়? হাদিস শরীফে আছে যে কিয়ামতের মাঠে যখন মানুষগুলো উঠবে, একজন মানুষ দাঁড়াইতে যে পরিমাণ জায়গা লাগে এই পরিমাণ জায়গায় একজনের জন্য বরাদ্দ থাকবে, বেশি থাকবে না। তাহলে চিন্তা করুন কি পরিমাণ ভিড় হবে সেখানে। আর ভিড় হলে গরম এদিকে, জমিনের গরম ওইদিকে, সূর্য কাছে সূর্যের গরম, কি অবস্থা হবে চিন্তা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা করব, আল্লাহ পাকের কাছে সুপারিশ করব যে আল্লাহ বিচার কার্য তাড়াতাড়ি সমাধা করে ফেলুন, আমার উম্মতের অনেক কষ্ট হচ্ছে এই অবস্থায় থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাওতুরতা, মাথা উঠান, চা আমার কাছে কি চাবেন দেয়া হবে। আল্লাহ সারাবিলুহু মিন কাতরাম, তখন এই মানুষের পরনে থাকবে আলকাতার ন্যায় যে তেলের মধ্যে খুব তাড়াতাড়ি আগুন ধরে এরকম পোশাক। কাতরামের এক অর্থ আলকাতরা, আরেক অর্থ হল গন্ধ্রক। গন্ধ্রক আগুনে দিলে কি পরিমাণ আগুন ধরে আমরা ছোটবেলায় দেখেছি। আগুন ধরানোর জন্য পাটখড়িকে চিকন চিকন পাটখড়ি ছোট ছোট করে ভেঙে আগুনের পাতিলে আগুন তুলে জিনক বসায় জিনকের মধ্যে গন্ধকের টুকরা ঢেলে দিলে গন্ধক গোলে তেলের মতো হয়ে যায়। এখানে পাটখড়ির মাথাগুলো চুবাইলে মাথার মধ্যে একটু গন্ধক বসে যায়, এটা পরে আগুনের ছাইয়ের মধ্যে দিলে আগুন ধরে ওঠে। তো গন্ধকের বৈশিষ্ট্য হলো তাড়াতাড়ি আগুন ধরা, আলকাতরার মতো তেলের বৈশিষ্ট্য হলো তাড়াতাড়ি আগুন ধরা। তো পোশাকগুলো হবে তখন এই তেলের মতো, গন্ধকের মতো, যা তাড়াতাড়ি আগুন ধরবেই। এবং কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের চেহারাকে ঘিরে ফেলবে আগুনে, চেহারা দেখা যাবে না আগুনের কারণে, কারণ ওই সময়ের আগুনগুলোর রং হবে কালো। জাহান্নামের আগুন প্রথমে ছিল সাদা, জ্বলতে জ্বলতে হয়ে গেছে লাল, আরো জ্বলতে জ্বলতে হয়ে গেছে কালো। এখন জাহান্নামের আগুন কালো অবস্থায় আছে, আর পরিবর্তন হবে না। যেখানে কালো সেখানে অন্ধকার, আগুন সাদা হইলেও আলো থাকতো, লাল হইলেও আলো, কিন্তু কালো হলে অন্ধকার। তার মানে হলো জাহান্নামটা থাকবে পুরো অন্ধকার। এমনি তো অন্ধকারে মানুষ ভয় পায়, আরো আগুন, আরো পোশাক এমন যে পোশাকে আগুন ধরে তাড়াতাড়ি। এই অবস্থা কেন করবেন?
তো সকল সত্তা যা কিছু কামাই করেছে, সকল মানুষ যা কিছু কামাই করেছে, এটার বিনিময় দেওয়ার জন্য এমন করবেন। তাহলে বোঝা গেছে যারা ন্যাক কামাই করেছে এদের অবস্থা এমন হবে না, যারা গুনাহ কামাই করেছে এদের অবস্থা এমন হবে। এখন কেউ বলবে এই কোটি কোটি মানুষ এই বিশাল এলাকার মধ্যে হাশর মাঠে জমায়েত থাকবে, এদের হিসাব নিকাশ শেষ করতে তো কোটি কোটি বছরের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, কোটি কোটি বছর লাগবে না, নিঃসন্দেহে আল্লাহ অনেক দ্রুত হিসাব নিকাশ করতে পারেন, দ্রুত। আল্লাহ, আপনারা যারা আপনাদের অনেক বয়বৃদ্ধ দাদি নানি এদেরকে দেখেছেন, খেয়াল আছে কিনা এরা গন্ত কীভাবে, এরা গন্ডা গন্ডা করে গন্ত, সুপারি গন্ত, ডিম গন্ত, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, পাঁচ ঘন্টা হলে হয়ে গেছে এক কুই, এর উপরে এরা গণনা জানতই না, জানার প্রয়োজনও পড়তো না। জিনিসপত্র সস্তা, কুই টাকাও অনেক কিছু। আমাদের এক ওস্তাদ ছিলেন বয়বৃদ্ধ ওস্তাদ, বলতেন যে আমরা দুই পয়সা নিয়ে বাজারে গেলে গাদার গাড়ি বোঝাই করে সবাই পত্র নিয়ে আসতাম, এরপর পয়সা আরো থাকত। বাজার শেষে এই তরমুজওয়ালারা, বাজার শেষে কমলা আপেলওয়ালারা, মালটাওয়ালারা, তরকারিওয়ালারা তরকারিগুলো বাজারে ডেলি দিয়ে খালি হাতে বাড়ি যেত, মানে এগুলো নিতে যে পরিমাণ খরচ হবে, বিক্রি করলে এত খরচ হবে না, এত সস্তা ছিল, তো কুড়ির উপরে গণার দরকারে ছিল। এরপরও ভুল করত, আর এই গন্ডা গন্ডা করে কুড়ি পর্যন্ত গুনতেও আধা ঘন্টা লাগাই দিত। ওই দাদি আর নানিকে যদি বলা হইতো যে দাদি তুমি এক কুড়ি গুনতে আধা ঘন্টা লাগাইছো, এরপরও করছো ভুল, এক কোটি গুনতে তো আধা ঘন্টা লাগে না, দাদির জীবনে বিশ্বাস করত, বলতো পাগলের পলা। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন দেখেছেন টাকার বান্ডেল মেশিনে ঢুকে দিলে ফরফর গুনে ফেলতেছে, কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে দিচ্ছে। তো এই মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে যে মেশিনে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে সমাধা করা যায়, ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি পারেন না কোটি কোটি বছরের হিসাব অল্প সময়ে শেষ করে দিতে? নিঃসন্দেহে পারেন। এটা আমাদের বুঝের উদ্দে আমরা এটা বুঝবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাবকারী, অতি তাড়াতাড়ি হিসাব নিকাশ করে ফেলেন। হাযা বালাগুল লিন্নাস ওয়ালিউনজারু বিহি, আল্লাহ পাক শেষমেশ বলতেছেন সূরা ইব্রাহিমের শেষ আয়াত, হাযা বালাগুল লিন্নাস, আমার এই কোরআন মানুষের কাছে আমার সংবাদ পৌঁছে দেয়া মাত্র, কোরআনের মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছিয়ে দিলেন, সাথে সাথে তোমাদেরকে আমি বুঝবুদ্ধি দিয়েও সৃষ্টি করেছি, এখন এই বুঝবুদ্ধি ব্যয় করে আমার কোরআন মানলে নাজাত পাবে, নিষ্কৃতি পাবে, আর বুঝবুদ্ধি ব্যয় না করে আমার কালামের আদেশ নিষেধ না মানলে যে শাস্তির কথা উল্লেখ করা হলো এগুলো ভোগ করবে, তোমাদের হাতে ছেড়ে দিলেন। এবং যাতে মানুষদেরকে কোরআনের মাধ্যমে ভয় প্রদর্শন করা যায় যে এখন সময় আছে মেনে না তওবা করে না হয় এমন একদিন আসতেছে যেই দিন নাজাত পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এবং আমার কোরআন এই জন্য পাঠিয়েছি যাতে লোকেরা জানে যে এলা একমাত্র একজন, এবাদতের মালিক একমাত্র একজন, এছাড়া এবাদতের মালিক আর কেউ নেই। আমার এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে একমাত্র জ্ঞানীরা, যারা জ্ঞানী তারা শিক্ষা গ্রহণ করবে, আর যারা অবুজ জ্ঞানী নয় তারা করবে না, যাদের বুঝ বেকার তারা করবে না। জ্ঞানী কারা? আমরা তো মনে করি আরেকজনকে ধোকা দিয়ে কোটি টাকার মালিক হতে পারলে বড় জ্ঞানী মানুষ, আরেকজনকে ধোকা দিয়ে ক্ষমতা দখল করতে পারলে বড় জ্ঞানী মানুষ, এগুলোকে আমরা জ্ঞানী মনে করি।
আল্লাহ পাক বলেন এরা জ্ঞানীরা হলো বোকার বোকা, এরা জ্ঞানী না এরা বোকার বোকা, আরেকজনকে ধোকা দেয়া মানে নিজে ধোকা খাওয়া। তো তাহলে জ্ঞানী কে? আল্লাহ পাক বলেন জ্ঞানী হলো আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন্নার ফাকাদ আখজাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফ্ফানা মা'াল আবরার রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এরা হলো জ্ঞানী, এরা কারা? আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থা আমি আল্লাহর জিকিরে রত থাকে, যারা দাঁড়ানো অবস্থা আমি আল্লাহর জিকিরে রত থাকে, ওয়া কুউদা বস অবস্থায় জিকিরে রত থাকে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে অবস্থায় জিকিরে রত থাকে। তার মানে যারা সবসময় জিকিরে রত থাকে এরা হলো জ্ঞানী। এখন বলবেন যে হুজুর সারাদিন যদি জিকিরে আমি রত থাকি তো দুনিয়ার কায় কারবার কীভাবে চলবে, পেট কীভাবে চলবে, সংসার কীভাবে চলবে? গত কয়েক জুমায় বয়ান চলতেছে যে মুসলমান করতে জানলে প্রত্যেকটি কাজ এবাদত হয়, আল্লাহর জিকির হয়, করতে না জানলে এবাদত গুনাহে পরিণত হয়। তো করতে পারলে সব আল্লাহর জিকির। এরপরেও কোনো হত্তানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার বাতানোর অজিফাগুলো যদি ঠিকভাবে আদায় করতে পারি তো এক সময় দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় অহরহ প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে অটোমেটিক জিকির চলতেই থাকবে। আপনাকে ইচ্ছা করে করা লাগবে না, এমনি জিকির চলতে থাকবে। তো তার মানে চব্বিশ ঘন্টা জিকির চলার ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন, ইচ্ছাও করা লাগবে না এমনি চলবে। আর জিকির এমন একটি এবাদত যা যা সত্তাগতভাবে এবাদত। জিকিরের স্বভাব পাওয়ার জন্য নিয়ত শর্ত নয়, বেলা নিয়ত যদি কেউ আল্লাহ শব্দ বলে স্বভাব পাওয়া যায়। কিছু আমল আছে নিয়ত ছাড়া স্বভাব পাওয়া যায়, এমন আমল আছে পাঁচটি। এক নম্বর হলো ঈমান, নিয়ত ছাড়াও যদি কেউ ঈমান আনায়ন করে সওয়াব পাওয়া যায়। এর দুই নম্বর হলো জিকির, নিয়ত ছাড়াও যদি কেউ জিকির করে সওয়াব পাওয়া যায়। তিন নম্বর হলো তেলাওয়াতে কোরআন, নিয়ত ছাড়াও যদি কেউ কোরআন তেলাওয়াত করে সওয়াব পাওয়া যায়। চার নম্বর হলো দুরুদ শরীফ, নিয়ত ছাড়াও যদি কেউ দুরুদ শরীফ করে সওয়াব পাওয়া যায়। পাঁচ নম্বর হইলো আজান, নিয়ত ছাড়াও যদি কেউ আজান দেয় তারপরে সওয়াব পাওয়া যায়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীতে কথাগুলো লেখা আছে। তবে শর্ত হলো বিপরীত নিয়ত না থাকতে হবে, কেউ জিকির করে ঠাট্টা মস্কারের জন্য তাহলে কিন্তু সওয়াব হবে না, ঈমান চলে যাবে। আজান দেয় ঠাট্টা করার জন্য, আরেকজনকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে, বেশ্যার আওয়াজ বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ মাফ করুন, তাহলে সওয়াব তো দূরের কথা, উল্টা ঈমান চলে যাবে। তেলাওয়াত করতেছে কোরআনকে বেজ্জত করার জন্য, তাহলে সওয়াব দূরের কথা, ঈমান চলে যাবে। দুরুদ শরীফ পড়তেছে ব্যঙ্গ করার জন্য, ঈমান সওয়াব দূরের কথা, ঈমান চলে যাবে। তো তাহলে জিকির নিয়ত ছাড়া করলে সওয়াব আছে, তবে উল্টা নিয়ত না থাকা শর্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানী ওই ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায় বস অবস্থায় শো অবস্থায় এক কথা সর্ব অবস্থায় আমার জিকিরে লগ্ন থাকে সে হলো জ্ঞানী। আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহ, কিন্তু আমাদের স্বভাব কি যে সবসময় জিকিরে লগ্ন থাকে তাকে মনে করি পাগল। তে হাদিস শরীফে আছে আকসুরু জিক্রাল্লাহে হাত্তা ইউকালা মাজনুন, এত বেশি আমি আল্লাহর জিকির করো যাতে অন্যরা তোমাকে মজনুন বলে, পাগল বলে। মজনুন মানে কি? আবার অনেকে মনে করে বড় ফজিলতের নাম। আমাদের পার্শ্ববর্তী বাড়ির একবারটা ছেলে হয়েছে আমার কাছে এসেছে সুসংবাদ নিয়ে, এরপর বলে হুজুর নামও রেখেছি বড় সুন্দর, কি নাম? ওর নাম রেখেছি মজিনু। তা মাশাআল্লাহ, আমার ছেলে কি পাগল? না হুজুর, জন্ম নিয়েছে মাত্র, পাগল কেন? তো মজিনু কি অর্থ জানেন?
ও লাইলা মজনু শোনার নাই, মজনুর বিয়ে হবে বেহেশতের মধ্যে। অবাস্তব কথাবার্তা। তাহলে মজনুর না হলো কায়েস, একে মজনু কেন বলে? লাইলার জন্য পাগল ছিল, মজনু মানে পাগল, এই জন্য না মজনু বলে। তো না বোঝার কারণে ছেলের নাম রেখে দিয়েছে মজনু। আর এক ছেলের নাম কি না? তো ছেলের নাম লামিয়া। আরে লামিয়াটা কি? কয়েছি হুজুর কুলওয়ালা শরীফে আছে না, লাম ইয়ালিদ লাম ইয়ালা। আরে লাম এক কথা আর ইয়ালিদ আরেক কথা, কিন্তু লামের সাথে ইয়া মিলে তো লামিয়া হলো ছেলের নাম। না বোঝার দরুণে এত উল্টা পাল্টা না। মোমেন সিং এর হজরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি শুনেছেন, তো একখানা দাওয়াতে বেশি খাইতে বসলাম, তো বসার পরে মেজবান ডাকে, ট্যাবলেট ট্যাবলেট। আরে ভাই ট্যাবলেটের কী কাজ, আমি তো সুস্থ মানুষ। তো না হুজুর আমার ছেলের নাম ট্যাবলেট। তো ছেলে কয়জন? কয় দুইজন। তো আরেকটা নাম আর জিজ্ঞেস করা লাগবে না, এটার নাম যখন ট্যাবলেট এটার নাম হবে মিক্সার আর কি, একজন ট্যাবলেট একজন মিক্সার। তো চিন্তা করেন নাম রাখতে পর্যন্ত একটু ভাবি না যে আমার সন্তানের কী নাম রাখলাম। এই নামের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে। ভালো নামের প্রভাব ভালো হয়, খারাপ নামের প্রভাব খারাপ হয়। সন্তান কত শোনে না, সন্তান নামে তো ঠিকভাবে রাখি নেই, শুনবে করতে গিয়ে। তা ভালো নাম যদি থাকে আরেকটা রাখি ডাক নাম, আরেকটা কি নাম ডাক নাম, এগুলি সব দোকা। নাম তো নামে, ডাক নাম কি আবার, ভালো নাম কি আবার? ভালো নাম দিয়েই আমি ডাকব। একজন শিয়া যারা হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ঘৃণা করে, এমনকি আল্লাহ মাফ করুক মুরতাদ। তো তার ঘৃণা প্রকাশের লক্ষ্যে তার দুইটা গাদা, এক গাদার নাম রেখেছে আবু বকর আর এক গাদার নাম ওমর। আবু বকর ওমরকে বিদ্রোহ করার জন্য দুই গাদার দুই নাম। একদিন গাদার ঘরে গেছে কি কাজে, এক গাদা এমন জোরে এক লাথি মারছে, এক লাথিয়ে মারাই গেছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সংবাদ শুনে বললেন, গিয়ে একটু খোঁজ করো যে গাদার নাম অমর রেখেছিল, হে গাদাই লাথি মারছে। খোঁজ করে দেখে ঠিক হয়েছে, গাদার নাম অমর, হেটাই লাথি মারছে। হযরত ওমর যেরকম সাহেবে জাহ জালাল ছিলেন, তার প্রভাব গাদার মধ্যে এসে গেছে, তাই গাদা এক লাথিয়ে এশিয়াকে মেরে দিয়েছে। তো নামের প্রভাব যদি গাদার মধ্যে পড়তে পারে, মানুষে পড়বে না? মানুষে পড়বে। তা আমি কেন আমার ছেলের নাম টেলবেট রাখবো, মিক্সার রাখবো, উল্টা পাল্টা নাম কেন রাখবো? একটা ভালো অর্থবোধক নাম রাখবো, তার প্রভাব যাতে ছেলের উপরে পড়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জ্ঞানী ব্যক্তি হল আল্লাহ যিনি ইয়াজকুরু আল্লাহ কিয়ামা ওয়া কুরুদান ওয়া আলা জুনুবিহিম, যারা সর্ব অবস্থায় আমার জিকিরে মগ্ন থাকে, এরা হলো জ্ঞানী। জ্ঞানীর আরেক গুণ কি? রেখে দিয়েছেন কোন ক্ষতি ক্ষতি নেই। আল্লাহ আত্মার বলেন, শুষ্ক জমিন থেকে যিনি সবুজ ঘাস উদিতে করতে পারেন, আবার আকাশের মতো বিশাল একটি তাবু আল্লাহ খুঁটি ছাড়া রশি ছাড়া জুলাই দেখতে পারেন, তিনি হলেন আমাদের আল্লাহ। এই আকাশ নিয়ে ফিকির, জমিন নিয়ে ফিকির, এতে আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছা যায়। আল্লাহ বলে এরা হলো জ্ঞানী। আল্লাহ আপনি এগুলোকে বেহুদা সৃষ্টি করেননি, সব কাজে সৃষ্টি করেছেন। আল্লাহ আমরা আপনার পবিত্রতা গণনা করি, অতএব আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। যাদেরকে আপনার জাহান্নামে দাখিল করেছেন তাদেরকে বড় বেইজ্জত করে দিয়েছেন। হায় আল্লাহ, আমরা শুনেছি ডাকনেওয়ালা বোলানেওয়ালা আমাদেরকে ডাকেন, বলান কি?
তোমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করো। নবীর জমানা নবী, পরের জমানা সাহাবায়ে কেরাম, আস্তে আস্তে এখন ওলামায়ে কেরাম, তাবলিগি ভাইয়েরা সবাই কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। লিপ্ত এদের কোন সাহায্যকারী ওই দিন হবে না। যে সাহায্য করতে যাবে হেউ তো বিপদে পড়বে, বিপদের ভয়ে কেউ সাহায্য করতে যাবে না। রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফামান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। জ্ঞানীরা যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বানা ফাগফির লানা, ও আমাদের পালনকর্তা আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা মান তুদখিলিন্না ওয়া ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফামান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। যারা এই দোয়াগুলো করে এরা হইল জ্ঞানী। ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মওত দেন, নেককারদের সাথে আমাদেরকে মওত দেন, মৃত্যু দেন। এই দোয়াগুলো যারা করে আল্লাহ বলেন এরা হলেন জ্ঞানী। আমরা জ্ঞানী মনে করি এক ধরনের মানুষকে, আল্লাহ বলেন আরেক ধরনের মানুষ হলো জ্ঞানী। যাদেরকে আল্লাহ জ্ঞানী বলতেছেন আমরা এদেরকে মনে করি বোকা। কিন্তু ওই দিন যখন সামনে আসবে তখন দেখা যাবে আসলে কে বোকা আর কে জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলে যাযাকারুল আলবাব, আমার কিতাবের জন্য পাঠিয়েছি যাতে জ্ঞানীরা আমার কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে, এই জন্য কিতাব পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দ্বারা শিক্ষা গ্রহণ করে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।